প্রয়াত অভিনেত্রী পল্লবীদের প্রেমিক শাগনিক চক্রবর্তীর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার পর এবার তার চাকরি বা জীবিকা নিয়ে প্রশ্ন উঠছে। কি করতেন আসলে শাগনিক যার জন্য এত দামি গাড়ি, দামি ফ্ল্যাট, পল্লবীকে এত দামি দামি উপহার দিতেন এবং এরকম বিলাসবহুল জীবন যাপন করতেন? এই প্রশ্ন প্রথম থেকেই ঘুরেছে পল্লবীর বন্ধু বান্ধবীদের মধ্যে। ঠিক কি করতেন শাগনিক এই প্রশ্ন করেছেন শায়ক, আয়েন্দ্রী সহ পল্লবীর বহু বন্ধুরাই। পল্লবী তখন উত্তর দিয়েছেন আইটি ফার্মে চাকরি করে। আইটি ফার্মে কি করে? তার উত্তর ছিল ভালো চাকরি করে, কিন্তু এক্স্যাক্টলি কি কাজ করতেন তা কেউ জানেন না। অন্যদিকে খবর বা শাগনিকের পরিবার থেকে জানানো হয়েছে শাগনিকের কিছু কল সেন্টার রয়েছে, এমনকি এটাও বলা হয়েছে যে 19,000 টাকা মাইনে পেতেন শাগনিক। কিন্তু শাগনিকের আন্ডারে বেশ কিছু ছেলে মেয়ে কাজ করতেন যারা স্যালারি হিসেবে হাতে টাকা পেত, কিন্তু এটুকু টাকাতে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন শাগনিক? কখনো সোনার গয়না, কখনো আইফোন, কখনো আরও দামি দামি উপহার বা দামি জায়গায় পল্লবীকে নিয়ে যাওয়া, জন্মদিন থেকে অ্যানিভার্সারি সব কিছুই দারুণভাবে সেলিব্রেট করা, এই সব কিছু প্রশ্নই এখন ঘুরছে পল্লবীর পরিবার, পল্লবীর বন্ধু বান্ধবীদের মধ্যে। ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।